নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। আজ এক অসহায় মেয়ের গল্প, যার একটা ভালোবাসার হাত দরকার, যার একটা কাঁধ দরকার। আর আজ এই গল্পটা আমি দেখেই বলবো। সেই দিন সূর্য অস্ত গিয়েছিল তার গোটা পৃথিবীকে পুড়িয়ে। ছোট্ট সুখের সংসারে হঠাৎই এক কালো ছায়া নেমে এসেছিল নিমেষেই। মেয়েটির বয়স তখন মাত্র 17 বছর। বাড়িতে মা বাবা এবং সে, আর দিদি কলেজে। বাবা অফিসের কাজে, মা ঠাকুর নামে এবং সে পড়াশোনায় ব্যস্ত। এমন সময় বাঁচাও, আমাকে বাঁচাও, ছুটে গিয়ে দেখে তার পৃথিবী পুড়ছে। অসহায় মেয়ে সেদিন বাঁচাতে পারেনি তার মাকে। সেদিন বিধাতার ঘরই যেন হয়ে উঠেছিল একটা আস্ত নিমতলা মহাশ্মশান, আর ডোম সেজেছিল স্বয়ং ভগবান। তারপর অনেক বছর কেটে গেছে, এর মধ্যে গঙ্গার জলও অপবিত্র হয়েছে বহুবার। বহুবার শুকনো ফুলের মালা গলায় পড়েছে ভগবান, কিন্তু এইসবের হিসেব রাখেনি কেউ। কিন্তু মেয়েটার চোখের জলের হিসেব রেখেছে তার বালিশ, তার বিছানা, তার একলা থাকার সঙ্গী টেডি বিয়ারটা। এখন সে 21 বছরের এক যুবতী, অনেক ম্যাচিওরড, ঠিক যেন এক পরিপূর্ণা নারী। কিন্তু আজও সে একা। বাবা বেরিয়ে যায় সেই সকালবেলা, ফেরে সেই রাত্রে, কথা হয় না ঠিক করে। তার কাছের জন বলতে একমাত্র তার দিদি। দিদি তার মা, বন্ধু, সবকিছু। কিন্তু তার দিদি কাজের সূত্রে থাকে বাইরে, যেটুকু সময় হয় তাতে ফোনে কথা আর ভিডিও কলে দেখা। একার হাতে পুরো সংসার সামলাতে হয় তাকে, ঘর গোছানো, বাসন মাজা থেকে শুরু করে রান্না করা, পুরোটাই। সব সেরে আবার কলেজ, ডাক্তারি নিয়ে পড়ছে এখন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডাক্তার হবে, নিজের হাতে জন্ম দেবে শিশুদের। পৃথিবীর সব থেকে সুন্দরতর মুহূর্তের সাক্ষী থাকবে সে। তাই ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, কিন্তু সেই ছোট্ট স্বপ্ন দেখা ঘাড় বার বার নুয়ে পড়ে বাস্তবের আঙিনায়। তবুও সে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এ লড়াই তার একার লড়াই, এ লড়াই তার জীবনের লড়াই। আজ তার মাথায় হাত বুলিয়ে দেবার কেউ নেই, তাকে ভালোবেসে খাইয়ে দেবার কেউ নেই। এখন আর কেউ ডাকে না তাকে, আয় মা খেয়ে যা, অনেক রাত হলো তো, শুতে যাবি কখন, কটা বাজে খেয়াল আছে, সকাল হয়ে গেছে, উঠে পড়, আর কত ঘুমবি, আর কেউ বলে না, কেউ না। এখন সে কষ্ট ভুলতে মাঝে মাঝে মদও খায়, এই মদই নাকি তাকে ঘুম পাড়ায়, তাকে একটু শান্তি দেয়। কিন্তু মদ কোনো অবলম্বন হতে পারে না কষ্ট ভুলবার, কষ্ট দূর করার। জানি লোকে অনেক কথা বলবে, বাজে মেয়ে, নষ্টা মেয়ে, যেহেতু মদ খায়। কিন্তু রাতের অন্ধকারে মাথার বালিশ আর চাদর যখন চোখের জলে ভেজে, তখন কেউ ভালোবেসে হাতটা মাথায় বুলিয়ে দেয় না, কেউ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে না, আমি তো আছি, কাঁদিস না।
কেউ না। তার মা চলে যাবার পর তার দিদিই তাকে শেষবার খাইয়ে দিয়েছিল, মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ দিদি নেই, মুম্বাইতে থাকে চাকরি সূত্রে। আমাদের পরিচয়টা ফেসবুকে, আর আলাপ কফি হাউসে। প্রথম দেখাতেই কেন জানি না ভালো লেগে গিয়েছিল তাকে। সময় মানুষকে অনেকটাই পরিচিত করে তোলে, আমাদের ক্ষেত্রেও তাই। সে আমায় তার জীবনের সবটা বলেছিল, আর আমিও আমার দুঃখের ঝোলা তার কাছে খুলে দিয়েছিলাম। এই আমায় মা বাবা কত কষ্টে মানুষ করেছে, আমার কি স্বপ্ন, কারা বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, সবকিছু। সমুদ্র আর নদীর মিলনে যেমন মোহনা সৃষ্টি হয়, তেমনি আমাদের দুজনের দুঃখেরও একটা মোহনা আছে, যার সৃষ্টি হয় দুজনের চোখের জলেতে। প্রতি রাতে ফোন কল আর ভিডিও কলে আমরা আমাদের দুঃখ আর যন্ত্রণা যাপন করি। তাকে ছুঁয়ে দেখিনি কখনো, কিন্তু স্পর্শ করেছি বহুবার। আজ তার একাকিত্বের মেঘলা ঘরে এক ফালি রোদ হয়ে এসেছি আমি। এখন তার একটা কাঁধ আছে মাথা রেখে কাঁদার, এখন একটা হাত আছে খাইয়ে দেবার, মাথায় হাত বুলিয়ে দেবার। এখন তার একটা রোদ আছে, একটা আমি আছি। এখন আমার একটা মেঘ আছে, একটা সে আছে। হ্যাঁ, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। বলতে পারো বন্ধুত্বের সম্পর্ক, বলতেই পারো প্রেমের সম্পর্ক, কিন্তু সত্যি কথা বলতে আমাদের সম্পর্কের কোনো নাম নেই। হয়তো নাম দিলে বদনাম হবে, তাই আমরা একে অপরের পরিপূরক। সে যদি বৃত্তের প্রথম বিন্দু হয়, তাহলে আমি সেই বৃত্তের শেষ বিন্দু হয়ে বৃত্তটাকে পরিপূর্ণ করি।